হ্যালো গাইজ, আজকে আমরা এলপিটি টোকেন, লাইভ পিয়ার টোকেনের শর্ট টার্ম প্রাইস প্রেডিকশন করব। আর এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগের যদি ভিডিওটা আপনি দেখে থাকতেন ইথিরিয়ামের, তাহলে আজকে আপনি অনেক লাভে থাকতেন, ঠিক আছে? যদি না দেখে থাকেন তো দেখে নেবেন একবার। ইথিরিয়ামে তখন 1700 প্রাইস চলছিল, তখন আমি বলেছিলাম যে 1950 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। তো মোটামুটি 1950-এর কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক আছে, আর 2100 পর্যন্ত যাবে বলেছিলাম। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে ভিডিওগুলো শর্ট টার্ম প্রাইস প্রেডিকশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু শর্ট টার্মের মধ্যে আপনি প্রফিট আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো চলুন বেশি না কথা বলে আজকের এই যে এলপিটি টোকেনের শর্ট টার্ম প্রাইস প্রেডিকশনটা আমরা দেখে নিই। তো তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর পারলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত নিউজ, বিটকয়েন সম্পর্কিত নিউজ আপডেট এবং শর্ট টার্মের কল এবং ফিউচার ট্রেডিং বা স্পট ট্রেডিং এর কল দেওয়া হয়। তো জয়েন হয়ে যাবেন, চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন এলপিটি যে টোকেনটা, এখানে ওয়ান ডে চার্ট আমরা খুলে নিয়েছি, ঠিক আছে? এলপিটি টোকেনের এখন প্রাইস চলছে বারো ডলারের কাছাকাছি, ঠিক আছে? তো এখানে দেখুন এই যে জায়গাটাতে, এখানে এলপিটি টোকেন ফার্স্ট ব্রেক করে, ঠিক আছে? এখানে দেখুন এই জায়গায় একবার চেষ্টা করেছিল, সরি, তো দেখুন এই জায়গাতে একবার চেষ্টা করেছিল, ঠিক আছে, ব্রেক করতে পারেন এই জায়গায়। তারপরে এই জায়গাতে তিনবার ট্রাই একদম ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? ব্রেক করে দেওয়ার পরে প্রাইস দেখুন আমাদের যেটা চলছিল মোটামুটি এখানে উপর দিকে চলে গিয়েছিল। যাওয়ার পর উপরে দেখুন একটা ব্লু লাইন রয়েছে, ঠিক আছে? সেই ব্লু লাইনটাতে আমাদের এই যে এখানে রেজিস্ট্যান্স পেয়েছে, রেজিস্ট্যান্স পাওয়ার পরে এখানে আবার কিন্তু নিচে নামতে শুরু করেছিল, ঠিক আছে? এখানে এরকমভাবে নিচে নেমেছে। তো নিচে নামার সময় এখানে এই যে 10.60, ঠিক আছে, এই যে আমাদের প্রাইসটা, এটা কিন্তু ভালো রকম সাপোর্টের কাজ করেছে। আর আপনারা জানেন যেটা কিছুদিন আগে রেজিস্ট্যান্স থাকে সেটা যদি ব্রেক হয়ে যায়, সেটা যত বেশি ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স থাকবে তত ইম্পর্ট্যান্ট সেটা সাপোর্ট হয়ে যাবে পরবর্তীকালে যদি একবার ব্রেক করে দেয়, ঠিক আছে? তো সেই কাজটাই হয়েছে, এখানে ভালো রকমের সাপোর্টের কাজ করছে। তো এই জায়গাতে যদি আপনারা মানে একটা এন্ট্রি নিয়ে থাকতেন তাহলে কিন্তু ভালো লাভে থাকতেন, কিন্তু সেই সময় যেহেতু ভিডিও বানানো হয়নি, ঠিক আছে? তো এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা আপনারা দেখুন। এখানে দেখুন যাওয়ার পরে এখানে কিন্তু অনেকবার ট্রাই করেছে, এই যে আমাদের দেখতে পাচ্ছেন 12.60 এই যে লেভেলটা, ঠিক আছে, এটাই কিন্তু অনেকবার ট্রাই করেছে কিন্তু পারেনি, ঠিক আছে? এখন 12.60-এর নিচে চলছে। তো এবারে কি হতে পারে দেখুন, এই জায়গাতে যদি নিচে আসে, তো নিচে আসলে আমাদের প্রথম যে সাপোর্ট থাকবে সেটা হচ্ছে 10.94 থেকে 10.60-র মধ্যে থাকবে, কারণ 10.94-এর মধ্যে আমাদের যে 21 ডেজ মুভিং অ্যাভারেজটা রয়েছে, ঠিক আছে, আর 10.60-র মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা রয়েছে। তো এটাকে যদি ব্রেক করে যায় তাহলে সেটা অন্যরকম সিচুয়েশান ঘটে যাবে, কিন্তু এই আপাতত আমাদের যে মেন মানে ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে 10.6। এবার এখান থেকে যদি উপরে যায় মানে আমাদের যে এন্ট্রিটা কোথায় হবে, যদি আমরা কনফার্ম এন্ট্রি করতে চাই তাহলে মোটামুটি 12.60 এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে? আরও যদি কনফার্ম হতে চাই তাহলে 13.57 এখানে আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে? কেননা এখানে দেখুন এই যে 13.57 এখানে দেখুন এই যে জায়গায় একবার সাপোর্ট নিয়েছিল, এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছিল, এখানে ব্রেক করার পর নিচে নামার পর আবার এখানে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এটা এখন আমাদের কাছে রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারে, ঠিক আছে? 13.57 যে আমাদের প্রাইসটা রয়েছে। তো এখান থেকে দেখুন যদি আমরা এখানে আমরা রিস্ক এন্ট্রি নিতে চাইলে এই জায়গাতে আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে, কিংবা 10.6, 10.9 বা 11 এরকমই একটা আমরা এন্ট্রি নিতে পারি। এখান থেকে এবার যদি উঠে উপর দিকে তাহলে এই যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 13-এর কাছাকাছি যে ট্রেন্ড লাইনটা রয়েছে, এই ট্রেন্ড লাইনটাকে যদি একবার ব্রেক করে যায় না তাহলে এটা, আর এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যদি 1 উইকের চার্টে যাই তাহলে আমরা দেখতে পাবো 1 উইকের চার্টে, এটা দেখুন যত দিন মানে এখানে ছিল এটা পুরো বিয়ারিশ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? তো এটাকে যদি এবার ব্রেক করে যায় না, তো ব্রেক করে গেলে খুব একটা ভালো রকমের জিনিস ঘটবে, ঠিক আছে? তাই যদি আপনারা মানে একদম কনফার্ম এন্ট্রি করতে চান তো 13.57-এর কাছাকাছি করতে পারেন। এখান থেকে কিন্তু সিধা একদম 15-তে চলে যাবে, ঠিক আছে? আমাদের যে এই যে এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোজা চলে যাবে, আর 15-ই যদি ব্রেক করে যায় তাহলে একদম সোজা
20 পর্যন্ত আমরা দেখতে পারি, ঠিক আছে। তখন আর এই যে আমাদের 200 দিনের মুভিং অ্যাভারেজটা যেটা 18.53-এর মধ্যে রয়েছে, সেটা কিন্তু তখন আর সেরকমভাবে গুরুত্ব থাকবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে 15.80-এর কাছাকাছি যে রেজিস্ট্যান্সটা রয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা এখানে দেখুন, ওই যদি আমরা পিছনে যাই, মানে আমরা যে সেটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স কিনা সেটা জানবো কি করে, সেটা আমরা যে পাস্টের প্রাইস রয়েছে সেখানে যাব। পাস্ট প্রাইসে দেখুন এই যে এই জায়গাতে, ঠিক আছে, এখানে দেখুন ব্রেক করে নিচে চলে এসেছিল, এটাকে উপর দিকে ব্রেক করেছে, ব্রেক করার পর এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, আবার একবার এখানে ট্রাই করেছিল, আবার একবার এখানে ট্রাই করেছিল, এরকমভাবে কিন্তু এটা এখন কনফার্ম মানে ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে গেছে। এবার এই ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা, সেটা কিন্তু এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ব্রেক করতে পারেনি, ঠিক আছে, এই জায়গাতে। আবার দেখুন সেই জন্য বলা হচ্ছে যে 15.80 এই জায়গায় কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। তো এটাকে যদি ব্রেক করে দেয় তো আরামসে আমরা 20 পর্যন্ত দেখতে পারি, $20 পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা যদি এন্ট্রি নিতে চান তো রিস্ক এন্ট্রি নিতে চাইলে 12 থেকে 11-এর মধ্যে নেবেন। আপনাদের যে স্টপ লস থাকা দরকার সেটা হচ্ছে 10.60 থেকে কিছুটা নিচে, 10.60 থেকে কিছুটা নিচে, এরকম জায়গায় আপনাদের স্টপ লস থাকা উচিত, ঠিক আছে। এবার আপনারা এখানে যদি মানে কনফার্ম এন্ট্রি করতে চান তাহলে 12.60-তে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং দেওয়ার পর আপনারা করতে পারেন, বা যদি আরও কনফার্ম করতে চান তাহলে 13.57-এ করতে পারেন। এখান থেকে কিন্তু আমাদের ভালো রকম একটা যাওয়ার চান্স রয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যে ঘটতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই এলপিডি টোকেনের প্রাইস প্রেডিকশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।